আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমি অনেক বেশি ভালো আছি। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসছি আমি শেরপুরে। তো এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে শেরপুর নালটাবাড়ি যাওয়ার যে রাস্তাটা আছে, তো আমি সেখানে দাঁড়িয়ে আছি। তো এটি হচ্ছে শেরপুর নালটাবাড়ি যে যাওয়ার যে রাস্তাটি, তো আমি যদি আপনাদেরকে একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। তো ফ্রেন্ডস, আমরা এই ঘরটি যে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি মসজিদ। তো গাইজ, ফাইনালি আজকে চলে আসছি গাইজ আমি শেরপুরে। তো এই মুহূর্তে শেরপুরে আছি। তো ফ্রেন্ডস, ফাইনালি আসলে ভিডিও শ্যুট করার জন্য আসছিলাম একটি জায়গায়। তো ফাইনালি আমি শেরপুর চলে আসছি, ভিডিও আমার শ্বশুরবাড়ি এলাকায় ঘুরতে চলে আসছি। তো এখানে ভিডিও শ্যুট করার জন্য আসছিলাম, দেন দেখেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ফাইনালি আমি দাঁড়িয়ে আছি একটি গাছের নিচে। তো মানে প্রচুর পরিমাণে আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি যদি আমার পিছনের ক্যামেরাটা দিই, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে এই রাস্তাটা একদম এদিকে চলে গেছে হচ্ছে আপনার এদিকে চলে গেছে হচ্ছে ময়মনসিং জামালপুর, অর্থাৎ এদিকে চলে গেছে নালটাবাড়ি, আর এদিকে হচ্ছে শেরপুর। তো ফাইনালি আসছিলাম এই জায়গাটায় ভিডিও শ্যুট করার জন্য। তো দেখেন যে প্রচুর পরিমাণে আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেন এখানে দাঁড়িয়ে আছি, একটা অটো পাচ্ছি না, তো আমার ফোন কোন একদম পুরো ভিজে আর কি, ভিজে যাওয়ার মতো অবস্থা। তো দাঁড়িয়ে আছি ফাইনালি একটি গাছের নিচে। তো মানে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই যে দাঁড়াবো, বা দোকানপাটও নাই, তো দাঁড়ানোর মতো কোনো অবস্থায় আর কি নাই। তো ফাইনালি এখানে একটি গুরুস্থানের এখানে দাঁড়িয়ে আছি, এখানে সম্ভবত একটি গুরুস্থান আছে। তো দেখেন বৃষ্টি, দেখেন কী পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মানে ছাতাও নিয়ে বের হয় নাই। তো এটি হচ্ছে শেরপুর এলাকা। তো ফাইনালি চলে আসছি শেরপুরে। তো ময়মনসিং শেরপুরে আছি আমি এই মুহূর্তে। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আংশিক ব্লগ 360 ইউটিউব চ্যানেল। যারা নতুন দর্শক, প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এই মুহূর্তে আটকা পড়ে গেছি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছি। তো মানে বলার মতো কিছু নাই, আশেপাশে মানে গাড়িও পাচ্ছি না, বাড়ি ঘরও নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে।